হ্যালো ভিওয়ার্স আমার ম্যাথ স্যাডস চ্যানেলে সবাইকে স্বাগত দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের চ্যাপ্টার ওয়াইজ নম্বর বিভাজনটা কীরকম হবে সেটা গতকালই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে তোমরা অলরেডি কয়েকদিন আগেই সংশোধিত যে সিলেবাসটা অর্থাৎ থার্টি থেকে থার্টি কমিয়ে যে সিলেবাসটা সেটা পেয়ে গেছো তো সেই সিলেবাসের ওপর ভিত্তি করেই প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নম্বর বিভাজনটা কীরূপ হবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন হবে সেটা কিন্তু কালকেই পাবলিশ করা হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন হবে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেব তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি ফিজিক্যাল সায়েন্সের নম্বর বিভাজন দেখো এখানে তিনটে পার্টেরই অর্থাৎ সাধারণ অংশ মানে কমন এরিয়া তারপর ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা এবং কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন এই তিনটে পার্ট থেকেই কিন্তু নম্বর বিভাজনগুলো দেওয়া আছে আর কোশ্চেনে চারটে বিভাগ থাকে এবং চার ধরনের কোশ্চেন হয় যেমন বিভাগ এতে প্রথমে থাকে এমসিকিউ বিভাগ বি সেটাতে থাকে ভেরি শর্ট কোশ্চেন মানে ছোটো প্রশ্ন বিভাগ সি সেটাতে থাকে শর্ট এবং এক্সপ্ল্যানেটরি অর্থাৎ ছোটো এবং ব্যাখ্যামূলক আর শেষে বিভাগ ডিতে থাকে অ্যানালাইটিক্যাল অর্থাৎ বিশ্লেষণমূলক আর এখানে প্রথম লাইনে যে ওয়ান ইনটু ওয়ান ওয়ান ইনটু টু টু ইন্টু ওয়ান আছে এগুলো কোনটা কী একটু বলে দিচ্ছি প্রথম ওয়ান হলো কোশ্চেনের মার্ক আর দ্বিতীয় ওয়ান হলো কোশ্চেনের সংখ্যা মানে কত নম্বরের কোশ্চেন কয়টা আছে বা কোশ্চেন টাইপ অনুযায়ীও মার্কগুলো বলে দিচ্ছি যেমন এমসি কিউয়ের মার্ক থাকে এক করে ভেরি শর্ট কোশ্চেনের মার্কও থাকে এক করে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটরি অর্থাৎ বিভাগ সি এর কোশ্চেনগুলোর মার্ক থাকে দুই করে আর অ্যানালাইটিক্যালের কোশ্চেনগুলোর মার্ক থাকে তিন করে এবার তাহলে ফটাফট চ্যাপ্টার ওয়াইজ কতগুলো কোশ্চেন এবং টোটাল মার্কস কত থাকবে সেটা ফটাফট বলে দিই তাহলেই হয়ে যাবে তাহলে দেখো প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এর থেকে এমসিকিউ এর একটা কোশ্চেন ভেরি শর্ট টাইপের দুটো কোশ্চেন শর্ট অ্যান্ড এক্সপ্ল্যানেটরি অর্থাৎ গ্রুপ সি এর একটা কোশ্চেন আর গ্রুপ ডি এর কোনো কোশ্চেন থাকবে না টোটাল মার্ক থাকবে ফাইভ তারপর গ্যাসের আচরণ থেকে এমসিকিউয়ের এর একটা গ্রুপ বি দুটো গ্রুপ সি একটা আর গ্রুপ ডি এর একটা কোশ্চেন টোটাল এইট মার্কের কোশ্চেন বাকিগুলো আমি আর এইভাবে বলছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখানে আছে তোমরা দেখে নিও তাহলে ফিজিক্যাল সায়েন্সটা হয়ে গেলো এবার ম্যাথমেটিক্সের নম্বর বিভাজনটা একটু দেখে নাও এখানেও চার ধরনের কোশ্চেন হয় এমসিকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ শর্ট অ্যান্সার আর হচ্ছে লং অ্যান্সার তো দেখো প্রথমে হচ্ছে রয়েছে পাটিগণিত এমসিকিউর দুটো থাকবে এখানে ভেরি শর্ট অ্যান্সারে দু ধরনের কোশ্চেন থাকে একটা হচ্ছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ যেটা ছটা কোশ্চেন থাকে পাঁচটা দিতে হয় আর থাকে সত্য মিথ্যা যেটা ছটা থাকে পাঁচটা দিতে হয় তাহলে পাটিগণিতের ক্ষেত্রে শূন্যস্থান থাকবে একটা আর সত্য মিথ্যা থাকবে দুটো আর শর্ট অ্যান্সারের ক্ষেত্রে টু মার্কস করে তিনটে কোশ্চেন থাকবে মানে সিক্স মার্কস থাকবে টোটাল আর লং অ্যান্সারের ক্ষেত্রে ফাইভ মার্কস করে দুটো কোশ্চেন থাকবে মানে টোটাল টেন মার্কস তাহলে এই হচ্ছে পাটিগণিতের টোটাল কত মার্ক হলো তাহলে দেখো টোটাল টোয়েন্টি ওয়ান মার্কস ফিজিক্যাল সায়েন্সের মতো আমি এখানেও ওপরে কোশ্চেনগুলোর মার্ক কত করে সেটা লিখে দিচ্ছি তাহলে বাকিগুলো তোমরা দেখে নিও আমি এখানে শুধু টোটাল মার্কগুলো বলে দিচ্ছি বীজগণিত টোটাল টোয়েন্টি ফোর জ্যামিতি টোটাল টোয়েন্টি সিক্স আর হচ্ছে পরিমিতি টোটাল টোয়েন্টি ফাইভ তাহলে এই দিকেও টোটাল নব্বই এবং এই দিক দিয়েও কিন্তু টোটাল নব্বই তাহলে আশা করি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথেমেটিক্সের যে নম্বর বিভাজনগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছ এরপরে আমি এইগুলো থেকে বিভিন্ন কোশ্চেন এবং তাদের আনসারগুলো ভিডিও করে এই চ্যানেলেই আপলোড করে দেব তোমরা দেখে নিও সেজন্য দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে এছাড়াও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে